మహిమా పరమప్రభు శ్రీరవింద వందే మాతరం పిల్లమాన ఆమె తో పూర్వ పాఠ పఢుచు ఆజి ఆమె పడమా భవనాంశర్ యోగ భవనాంశర్ విజోగ భవనాంశర్ గ్రహణ ఓ భవనాంశర్ హరణ జెనకి ఆమె భాగక్రియా కహసు బలె వర్తమాన ఆమె భవనాంశర్ యోగ విషయరే పడమా తుమే పూర్వ శ్రేణీరే పఢిచ భవనాంశర్ యోగ ବେଲେ ଭଗ୍ନାଂଶର ଯୋଗ ଭଗ୍ନାଂଶର ଯୋଗ ପୂର୍ବ ଶରୀରରେ ତୁମେ ସମହର ପ୍ରଣାଳୀରେ ଗଲେ ପଢ଼ିଛ ଆର୍ ହରମାନଙ୍କ ଲସାକୁ ନେଇକରି ଗଲେ ପଢ଼ିଛ ବେଲେ ବର୍ତ୍ତମାନ ହରମାନେ ସମାନ ଥିଲେ ପହଲା ପଢ଼୍ମା ହର ସମହର ଥାଇକରି ଆଉ ସମହର ନ ଥାଇକରି ସମହର ଥାଇକରି ନମର ବେଳା ଦେବତା ମା ଧନ୍ୟ ଗୋଟେ ଉଦାହରଣ ହେଲା ପନ୍ଦର ବିଭକ୍ତକ ତିରିଶ ଯୋଗ ବାର ବିଭକ୍ତକ ତିରିଶ ଏ ନମ୍ବରରେ ହରଗୁଡ଼ିକ ସମାନ ଅଛି ହରଗୁଡ଼ିକ ସମାନ ଥିଲେ କେବଳ ଲବଗୁଡ଼ିକୁ ଯୋଗ କରାଯାଏ ହର ଗୁଡ଼ିକ ସମାନ ଥିଲେ କେବଳ ଲବ ଗୁଡ଼ିକ ଯୋଗ କରାଯାଏ ବେଲେ ଆମେ ଲେଖମା ପନ୍ଦର ଯୋଗ ବାର ଯେହେତୁ ହର ଗୁଡ଼ିକ ସମାନ ଅଛି ବେଲେ ଇନୁ ଆମେ ପାଇଲା ପାଞ୍ଚ ଦୁଇ ସାତ ଏକ ଏକ ଦୁଇ ବିଭକ୍ତକ ତିରିଶ ବୁଝିଲା ଯେହେତୁ ହର ଗୁଡ଼ିକ ସମାନ ଅଛି ଆଉ ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଉଛେ ଏଗାର ବିଭକ୍ତକ ପାଞ୍ଚ ଯୋଗ ତେର ବିଭକ୍ତକ ପାଞ୍ଚ ଯୋଗ ସତର ବିଭକ୍ତକ ପାଞ୍ଚ ଇନୁ ବୋଲେ ହରଗୁଡ଼ିକ ସମାନ ଅଛେ ହରଗୁଡ଼ିକ ସମାନ ଥିଲେ କେବଳ ଲବ ଗୁଡ଼ିକ ଯୋଗ ହେବ ବେଲେ ଆମେ ନୁ ହର ଯେତ୍କି ସେତ୍କି ଲେଖ୍ମା ବେଲେ ଇନୁ ଲେଖ୍ମା ଏଗାର ଯୋଗ ତେର ଯୋଗ ସତର ଯେତେବେଲେ ବି ହରଗୁଡ଼ିକ ଦେଖ୍ମା ଯଦି ସମାନ ଥିବା ତା ଲବ ଗୁଡ଼ିକୁ କେବଳ ଆମେ ଯୋଗ କର୍ମା ବେଲେ ଆମେ ହେତେକି ଯୋଗ କର୍ମା ମିଶାମା ସାତ ତିନି ଦଶ ଦଶ ଏକ ଏଗାର ଏକ ଏକ ଦୁଇ ଏକ ତିନି ଆଠ ଏକ ଇଞ୍ଚୁ ହାତେ ଚାର ବିହତକ ପାଞ୍ଚ ବେଲେ ଇତାର ହର ଗୁଡ଼ିକ ଯେହେତୁ ସମାନ ଅଛେ ଉପର ଲବ ଯୋଗ ହେଲା ଇତାର ହର ଗୁଡ଼ିକ ଯେହେତୁ ସମାନ ଅଛେ ଲବ ଗୁଡ଼ିକ ଯୋଗ ହେଲା ବେଲେ ଏଣୁ ଗୋଟେ ପ୍ରକୃତ ଭୁବନାଂଶ ପାଇଲା ଏଇଟା ଗୋଟେ ଅପ୍ରକୃତ ଭୁବନାଂଶ ପାଇଲା ଚାହେଲେ ଆମେ ଦେଖି ମିଶ୍ର ଭୁବନାଂଶ ବୋଲି କରିପାର୍ମା କେତେ ଯିବା ଏକଚାଳିଶ କି ପାଞ୍ଚ ହରଣ କର୍ମା ପଢ଼ିଛୁ ଆଗରୁ ବେଲେ ପାଞ୍ଚ ଦଶଟା ଚାଳିଶ ବାକି ଏକ ରହିଲା ପାଞ୍ଚ ବେଲେ ଆମେ ଅପ୍ରକୃତ ବନାଂଶ ମିଶ୍ର ବନାଂଶ ବି କର୍ମା ବେଲେ ହର ଗୁଡ଼ିକ ସମାନ ଥିଲେ ଆମେ କେବଳ ଲବ ଗୁଡ଼ିକୁ ଆମେ ଯୋଗ କର୍ମା ବୁଝିହେଲା ତାପରେ ଆମେ ହର ଗୁଡ଼ିକ ଯଦି ସମାନ ନା ଥିବା ନମ୍ବର ଗୁଡ଼ାକୁ କର୍ମା ହର ଯଦି ସମାନ ନା ଥିବା ଆମେ ଯୋଗ କର୍ମା ଗୋଟେ ଉଦାହରଣ ଦେମା ତିନି ବିଭକ୍ତ ଚାର ଯୋଗ ଚାର ଯୋଗ ପାଞ୍ଚ ବିଭକ୍ତ ଛଅ ଦେଖ ଏଥିରେ ହର ଚାର ଅଛେ
এটা ওটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার তলে হর কিছু না দিলে কেতে থিসি এক থিসি কেতে থিসি এক থিসি এটা ওটা পূর্ণ সংখ্যা তলে কিছু না দিলে এক থিসি আর পাঁচ বেত ছ বলে হর গুড়ি সমান না হর গুড়ি সমান না থিলে আমি কাঁ করমা এটাকে সমহর বিশিষ্ট আমি এটাকে হর গুড়ি লসাগু নেইকরি করমা হর গুড়ি লসাগু সাহায্যে ভগ্নাংশর যোগ করমা বলে হর গুড়ি লসাগু কাণ আছে চেয়ার আছে এক আছে ছ আছে এটা লসাগু নেমা কেতে যা দুই যা দুই জনে চার দুই তিরি ছ বলে তার লসাগু হলা দুই গুণ তিন দুই দুণে চার তিরি বার বলে আমি তার হর গুড়িকর লসাগু নেমা প্রথমে প্রথমে কাঁ করমা ভগ্নাংশর সমহর যদি না থিবা তার হর গুড়িকর লসাগু নেমা হর গুড়ি লসাগু কেতে ইনু নেলা হর গুড়ি আছে চার এক ছ চার এক ছ বলে চার এক ছর লসাগু বাড়লা বার বলে আমি হর গুড়িকর লসাগু নেইকরি আমি এই ভগ্নাংশ গুড়িকর যুগকে আমি করমা বলে বর্তমান দেখ পিলা মানে কেমতি করমা এটা বলে এইনু লসাগু হর কেতে হলা লসাগু নেলা বার হলা বারকে আমি কাকমা চার সে হরণ করমা বারকে চার সে হরণ করমা বারকে চার সে হরণ করলে কেতে হবা চার পুণিকা সমস্ত ইঞ্চ চার তিরি বার বারকে চার সে হরণ করলে কেতে হবা তিন তিন ভাল সে তিনকে উপর তিন সঙ্গে আমি কাঁ করমা গ্রহণ করমা কাঁ কলি বারকে চার সঙ্গে হরণ কলি কেতে ভাল্লা তিন সে তিনকে কাঁ কলি উপর লব সঙ্গে তিন সঙ্গে গ্রহণ কলি বুঝেলা লেখলি নু তারপরে প্লস গোটে ভগ্নাংশর সলা তারপরে বারকে আমি এক সঙ্গে হরণ করমা বারকে এক সঙ্গে হরণ কলে কেতে হবা বার সে বারকে কাঁ করমা উপর লব সঙ্গে গ্রহণ করমা চার সঙ্গে বার গুণ চার বুঝেলা ফের গোটে ভগ্নাংশ সলা ফের বারকে কাঁ করমা ছ সে হরণ করমা বারকে ছ সে হরণ কলে কেতে দুই বারকে এটা এটা বারকে এক সঙ্গে হরণ কলা যে বার হলা ইন বারকে আমি ছ সে হরণ করমা কেতে হবা দুই সে দুইকে কাঁ করমা উপর লব সঙ্গে গুণ করমা পাঁচ সঙ্গে বেলে দুই গুণ পাঁচ বলে তিনকে তিন সঙ্গে গুণ করলে কেতে হবা ন বারকে চার সঙ্গে গুণ করলে বারো চৌ অড়চাল্লিশ পাঁচকে দুই সঙ্গে যোগ কলে পাঁচ দুণে দশ বুঝিলা বলে আমি হানি লবগুড়ি যোগ করমা ন চার তের আর শুন মিশলে তের হল তিন হল এক আনলা এক এক দুই চার দুই ছ তেষট্টি বিভক্ত ইনু হলা মিনিটের আমি আট ন আর আট ন আর চার বাজে ন আর আট সতের ন আর আট সতের ঠিক আছে বলে আমি কাঁ করমা এটা ন একক সংখ্যা ইনু আট একক সংখ্যা আছে আট আর ন ন আর আট মিশলে সতের এক আনলা চার এক পাঁচ পাঁচ আর এক ছ বিভক্ত বার ঠিক আছে বেলা এটা গোটে অপ্রকৃত ভগ্নাংশ এটাকে চাহিলে আমি মিশ্র ভগ্নাংশ পরিণত করমা বার পঞ্চা ষাঠি ষাঠি উপরে লাগমা অগিল্লা সাত সাত বিভক্ত বার বুঝিলাম ঠিক আছে আউ বলে এক্সাম্পল নৌছে বর্তমান আউ গোটে এক্সাম্পল নেমা ভগ্নাংশর যুগর তিন বৃহত্তক চার তিন বৃহত্তক চার যোগ পাঁচ বৃহত্তক ছ যোগ এক বৃহত্তক তিন যোগ দুই বৃহত্তক পাঁচ চারটা ভগ্নাংশ আছে দেখ চারটা ভগ্নাংশকে আমি যোগ করমা এই তার হরগুলিকে বি সমান নেন বলে এটা হর সমান ন থাইর যোগ বলে হর সমান না থাকলে আমি প্রথমে কাঁ করমা তার হর গুড়িকর লসাগু নেমা হর গুড়িকর লসাগু বলে হর কাণ আছে চার আছে ছ আছে তিন আছে পাঁচ আছে চার আছে ছ আছে তিন আছে পাঁচ আছে
বুঝিলা বলে এনু দেখমা কেতে যিবা নাই 4 আর 6 2 রে যিবা 6 আর 3 3 রে যিবা বলে আমি জেনটা নেলে বি চলবা জুড়ে অঙ্ক যতলে লসা করে যাসি 2 দুনে 4 2 3 6 3 না যা তলকে উলে আনমা 5 না যা তলকে উলে আনমা তারপরে কেতে যিবা 2 তো না যা 3 জুড়ে আছে 3 দ্বারা যিবা 2 না যা তলকে উলে আনমা 3 কে 3 3 কে 3 5 উলে আনমা বলে ইনু লসাগু হেলা 2 কে 3 কে 2 কে আর 5 বড়মা 2 3 6 6 2 12 12 5 60 এটা লসাগু বারবা কেতে 60 লসাগু তো তুমি মানে জেনে যো পড়াইছে বলে তার লসাগু বাললা 60 তারপরে আমি কা করমা 60 কে 4 সে হন করমা 60 কে 4 সঙ্গে হরণ করমা কেতে চৌ 60 তুমি তো জেনে যো পণিকিয়া যদি না জানবো 60 কে 4 সঙ্গে হরণ করব তাহলে 15 চৌ 60 15 বারবা তাহলে সে 15 কে আমি উপর লব সঙ্গে গুণ করমা কি 15 কে উপর লব সঙ্গে গুণ করমা 15 গুণ 3 যোগ ফের 60 কে আমি করমা 6 সঙ্গে হরণ করমা 60 কে 6 সঙ্গে হরণ করমা 6 পণিকিয়া ইঞ্জ 6 দশা 60 বলে আমার বাহাল্লা 10 সেই 10 কে আমি কা করমা সেই ভগ্নাংশর লব সঙ্গে গুণ করমা 10 গুণ 5 ফের 60 কে কার সঙ্গে আমার 3 সঙ্গে 60 হরণ 3 3 60 কে 3 সঙ্গে হরণ করব আমার বাবা 3 দুনে 6 3 শূন্য 0 20 ভরবা বলে আমি সে 20 কে কা করমা উপর লব সঙ্গে গুণ করমা ই কুড়ে কে উপর লব সাই গুণ মা কুড়ে গুণ 1 কুড়ে গুণ 1 তারপরে আর গুড়ে ভগ্নাংশ রহলা 60 কে আমি কার সঙ্গে গুণ করমা 5 সঙ্গে 60 কে 5 সঙ্গে গুণ করলে 5 কে 5 ইনকে 1 আইলা 10 হলা 5 দুনে 10 আর যদি তুমি মানে পণিকিয়া পট কইছো 12 5 60 পণিকিয়া নিহাতি জরুরি পট করবারটা মুখস করবারটা পণিকিয়াটা বলে সেই 12 কে আমি কাকমা উপর 2 সঙ্গে গুণ করমা 12 কে উপর 2 সঙ্গে গুণ করমা বলে আমি এটা গুণ পেলা প্রথমে আমি কা করমা সব গুণ মানকু করমা কেতে বেলে বি যোগ কে না করব পহলা কাম হচ্ছে গুণ মানকু করব 15 গুণ 3 10 গুণ 5 20 গুণ 1 12 গুণ 2 15 গুণ 3 15 3 45 10 গুণ 5 10 5 50 কুড়ে কে এক সঙ্গে গুণ করলে কুড়ে 12 দুনে 24 বেলা কাক মা লব গুড়ি কমে যোগ করমা হিনি লব গুড়ি কমে যোগ করলে ইন হচ্ছে 45 50 কুড়ে 24 5 4 9 5 4 কেতে হবা 9 5 4 9 2 11 কে 5 4 9 10 11 12 13 কেতে হবা 13 5 আর 4 মিশলে 9 হলা 5 4 9 2 11 2 13 তাহলে আমার উপর লব গুড়ি কো যোগ করলে হলা 139 বিহতক 60 হলা বলে এটা উঠে গলে অপ্রকৃত ভগ্নাংশ বললা চাইলে তুমি এটাকে মিশ্র ভগ্নাংশ করব আর নিজে করব এটা 139 কে 60 সে হরণ করে দেব যেতকি বারবা পূর্ণ সংখ্যা বা বাকি যেতকি বলি যিবা লব 60 হর বলে ভগ্নাংশ যোগ শিখলা তমকু আউ গোটে ভগ্নাংশ যোগর উদাহরণ বতৌছে ভগ্নাংশ যোগ জানলে কি আমি বিযোগ জানমা এলে ভগ্নাংশ যোগ পহলে আউ গোটে তুমি বতৌছে 15 বিভক্ত 60 যোগ 25 বিভক্ত 30 যোগ 30 বিভক্ত 40
इनु बुदक हर गुडी को समान नै न बेले पहला हम का कमा हर गुडी को लसा को सहाय रे जोग करमा हर गुडी को लसा को नै करी हम अनंत गुडी को जोग करमा बेले पहला हर गुडी को छे 60 30 और 40 60 30 और 40 ये दुई द्वारा जीवा पांच द्वारा जीवा और 10 द्वारा जीवा हमें 10 द्वारा जदी नै मा 10 60 10 30 30 10 4 40 फेर जीवा दुई द्वारा गले जीवा 2 3 6 3 ना जाउलियन मा 2 दुने 4 फेर 3 गले जीवा 3 के 3 3 के 3 2 के उलन देखो एटा दुई द्वारा गले जीवा पहला 2 नेले भी चलबा फेर 3 द्वारा जीवा फेर लास्ट के 2 जीवा 5 जीवा एंत अनेक किस्मे लसा को भरसी मतलब पहला 10 नै जे 10 60 10 3 3 10 4 40 2 3 6 3 उलन 2 दुने 4 ठीक है 10 दुने 20 20 30 60 60 दुने 120 तले हमर इनो लसागु वाला ई सबु के गुण कर देले 120 बेले आमे का मानी लसागु वाला हमर केते 100 बारंबार बताउ छे एग्जांपल देखनी 120 के का करमा 60 संग हणा करमा 60 संग हणा करले 120 के आमे जदी 60 संग हणा करमा केते बा 60 दुने 120 बले से 2 के कागमा उपरर 15 संगे गुण करमु बुझेला फेर 120 के 30 से हरण करमा इनता मा इन 120 के 30 से एंता गले हरण करि बंसी विभक्त क कर करी इन सुन सुन काटि नमा तर 3 के 3 3 4 12 एंती गले हरण करि आसी बले हमर 4 वाला से 4 के हम का करमा 25 संगे गुण करमा तापर 120 के 40 से हरण करमा 120 के 40 से हरण करमा ताके लॉजिस्ट कले सुन सुन काटि नमा तुमे लॉजिस्ट कले त जेंजो 4 के 4 4 3 12 एटा 3 मारला आमे एंता हरण कले भी चलबा नाले 120 के 40 से हरण कले भी चलबा 40 3 120 जे जन धारा रे बा जन जन सहाय रे बिल हरण करबो बहुत प्रणाली होचो हरण रो सिखबार कथा से जिनिस माने बेले हमर भल्ला 3 भल्ला से 3 के हम का कमा 30 संगे गुण करबो बुझेला बेले पहला 15 दुने 30 25 4 100 30 30 90 बुझेला देखो इनु बेले हमें का करमा जेतु हमें गुण कर सारा न यानी लब गुड़ी को जोग करमा लब गुड़ी को जोग करले हमर होचे देखो इनु तो अभी जोग करना हमें इनु 30 100 और 90 0 9 3 12 1 1 2 हमर हला 220 केते हला 220 220 भी होता है 120 ला इन उडे लॉजिस्ट तो मु सिखे नो जे देखो इन सुन और सुन छे सुन सुन चाहना मेनू काटी गले नमा सुन सुन काटी नले इन तमु बाहर बते दउ जे सेटा जे करवा ले चाहबो करी बिल पारबो 220 के आमे 120 संगे लॉजिस्ट करमा इन सुन सुन काटी नमा बेले हमर रहला 22 भी होतक 12 इता के लॉजिस्ट करी परमा दुई संगे 212 2 के 2 2 के 2 बोला हमर भल्ला 11 भी होत 6 ई 11 भी होत 6 के हमें फिर काना करी परमा मिश्र बनात करी परमा 6 के 6 और बाकी वाला 5 6 बोले हम त हमें देखे लॉजिस्ट करी पार बुझेला ठीक होचे भवनांशर जोग बुझलो समस्ते बहिरा नंबर करबो तापर आमे पढ़मा भग्नांशर बिजुग भग्नांशर बिजुग पहला में हर माने समान थिबा सेंदा भग्नांशर बिजुग पढ़मा धन्य तुमको गोटे भग्नांशटे अच्छे सात विभक्त कर
বিযোগ 4 বিয়তক 9 তার হর মানে সমান আছে যেতু হর মানে সমান আছে আমি নু কেবল লব গুড়ি কো বিযোগ করে দেবা 7 বিযোগ 4 মানে 3 বিয়তক 9 যেতু হর গুড়ি কো সমান আছে বলে আমকো লসাগু বার করবা কি না পড়ে লব গুড়ি কো বিযোগ করে দিলে বি হবা বলে এটা বুঝলা এটা চাইলে আমি লগ স্টেবল করি পারমা 3 কে 3 3 3 9 1 বিয়তক 3 বি হবা এটা আগুটে তোমকো সম হর গুড়ি কো সমান না থিলা আমি করমা হর গুড়ি কো যদি সমান না থিবা আমি বিয়োগ করমা ধইন গুটে উদাহরণ টি হলা 12 বিয়তক 15 বিযোগ 7 বিয়তক 20 12 বিয়তক 15 বিযোগ 7 বিয়তক 20 প্রথমে আমি গামা হর গুড়ি কর লসাগু বাহির কাম 15 আউ 20 র লসাগু 15 আর 20 কেন পুনি কে রেছে জিনজে তুমি 5 পুনি কে রেছে 5 দ্বারা জিবা একক করে যেহেতু 5 আর 0 আছে একক করে 0 আর 5 তাহলে 5 দ্বারা বিভাজ্য বলে 5 3 15 5 4 20 বলে ইন লসাগু হেলা 5 3 15 15 4 60 লসাগু কত 60 বলে 60 কে আমি 15 সে হর করমা 60 কে 15 সে হর করলে 15 4 60 60 হরণ 15 15 পুনি কে পয়ত কইছ সমস্ত 15 4 60 সে 4 একাক মা লব সঙ্গে আমি গুণ করমা বলে লক মা 12 গুণ 4 বিযোগ ফের 60 কে 20 সঙ্গে হরণ করমা 60 হরণ 20 3 হবা 20 3 60 বলে আমি 3 মারলা সে 3 কে আমি 7 সঙ্গে গুণ করমা বেলে বর্তমান গুণ করমা পহেলা 12 4 48 বিযোগ 3 7 21 বেলে আমি 48 রু 4 10 48 রু 21 কে বিযোগ করমা 8 রু 1 1 বিযোগ করলে কত হবা 7 4 রু 2 বিযোগ করলে 2 27 বিয়তক 60 কত হবা 27 বিয়তক 60 এদিকে চাইলে লগ স্টেবল করিবা 3 দ্বারা কাটবা এটা 3 9 27 3 9 27 3 2 6 3 0 0 9 বিয়ত বলে 20 হবো বুঝিলা বিযোগ বুঝিলা এন্দা হর গুড়ি ক লসাগু নেমা লসাগু কে হরণ করমা হর সঙ্গে যেতি বার বার লব সঙ্গে গুণ কর ঠিক আছে আ গুটে উদাহরণ নেমা 아 গুটে উদাহরণ বিজগর তমকু বিল দউ যে 6 বিয়তক 7 6 বিয়তক 7 বিজগ 3 বিয়তক 14 আমি কা করমা পহেলা হর গুড়ি কর লসাগু 7 আউ 14 র লসাগু 7 কোন কে যিবা 7 কে 7 7 গুণে 14 ইন আমি জানি পারমা বলি 14 র যেহেতু 7 টা গুটে গুণনীয়ক হে বলে বড় সংখ্যাটা সবলে লসাগু আছে লসাগু গসাগু রে চতুর্থ শ্রেণী তার ধর্ম পড়াই যে যে 14টা 14 র 7 7 গুটে গুণনীয়ক হয় বলে বড় সংখ্যাটা আছে লসাগু আর সান সংখ্যাটা আছে গসাগু বলে পড়াই যে বলে না জানিবে আমি এটা 14 লসাগু হবা 14 একাক মা 7 সঙ্গে হরণ করমা 7 পরীক্ষা পয়তু 7 গুণে 14 দুই ভাললা সে দুই কে উপর লব সাই আমি গুণ করমা 14 কে 14 সে হরণ করমা সমান সমান সংখ্যা হরণ করলে সবলে 1 এসি তুমি জানিছ মানে 14 কে 14 সে হরণ করলে 1 হবা সে 1 কে আমি 3 সঙ্গে গুণ করমা মানে পহলা গুণ করমা 6 গুণে 12 3 কে 3 মানে 12 রু 3 গলা হবা 9 আর তল হবা 14 মানে আমার উত্তর হলা 9 বিয়োগত ক ঠিক আছে বলে 12 বিয়তক 3 এটা 14 হবা তারপরে
12 ৰ 3 গলা 9 9 যত 14 বুজিলা বিজগত উদাহরণ মানে বহুত বতাইলা ন বুজি পালো এত বহির নম্বর মানে নিজে করব বর্তমান আমি ভগ্নাংশর গুণন পড়মা ভগ্নাংশর পড়মা গুণন ভগ্নাংশর কানা পড়মা গুণন ভগ্নাংশর গুণন তোমকে ভগ্নাংশর গুণন দুই তিনটা উদাহরণ দেউ যে বতাই দেউ যে ধন্য তোমকে আছে एक बिहत का छ गुण पांच बिहत का सात भगनाथर गुण को लेकर मा लब के लब से पहले गुण लिखि मा और हर के हर संगे गुण लिखि मा लब एक गुण एक पांच एक गुण पांच लिखि देली हर छ गुण सात छ गुण सात यहाँ हम इनका मा काटमा जे के कर केन पुणकिया रे लब के हर के खाली केवल काटमा लब के हर इनु एक संगे सात ने कोटे ना पांच संगे सात ने कोटे ना पांच संगे छ ने कोटे के का संगे ने कोटवा ने कोटला का मा पांच के हम एक संगे गुणा कर मा पांच बा छ के सात संगे गुणा कर मा 42 हे बा बुझेला और भी एग्जांपल दउ जे धन्यवाद गुटे एग्जांपल होचे तीन बिहत का पांच गुण दुई बिहत का सात गुण पांच बिहत का छ बोले आम इनु का करमा तीन गुण दुई गुण पांच पांच गुण सात गुण छ देखमा जे लब हर गुड़ी को खाली केवल काटमा लब लब के ना काटबो कि हर हर के बिना काटबो केवल लब के हर संगे ना हर के लब संगे लब के हर संगे हर के लब संगे एंदा कटा बचा करमो बले इनु हमर छे तीन अछे छ अछे तीन पणिकारे कटबा नले दुई अछे छ अछे दुई गिरा बले दुई पणिकारे कटुची पहला तीन के तीन तीन दुने छ तापर देखो दुई अछे इनु लब इनु बले दुई अछे जानबो रे दुई कटबा दुई के दुई दुई के दुई इनु पांच आर पांच बले अछे कटबा पांच के पांच के पांच पांच के पांच तापरे का करबो लब गुड़ी को जति आ जते काटी ना है लब गुड़ी को गुण करमा एक 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 गुण कले एक बा इनु एक सात एक होचे एक के सात से गुण कले सात बा माने इनु हम जानमा एक बिहत को सात आ गुटे तुमको गुण बताई दउ जे धन्य तुमको दिबा 6 गुण 3 बिहत को 4 छः गुण तेरह ये गोटे पूर्ण संख्या टे पूर्ण संख्या तले किसी ना दिले हर सब एक थीसी पूर्ण संख्या तले किसी ना दिले सब कते थीसी एक थीसी बोले आम इनु जानमा जे इनु छ गुण तीन हेबा आई तार तले जेहेतु एक अच्छे एक गुण चार लगे तापर आम कटा काटमा पणिकिया देख इनु चार आर छ दुई पणिकिया कटुचे तीन आर छ ना काटब एटा लब है तीन आर छ ना कटे केते बेले भी लब के लब सने कटन दुई दुणे चार दुई तीर छ आउ के का सने कटन तीन आर तीन गुण गले न दुई आर गुण गले दुई बोले गोटे अप्रकृत बनांश देख चाहे तुम्हें मिश्र बनांश कर पार्ब हैला बोले भवनांश गुण शिखला बर्तमान भवनांश हरण पड़मा ভগ্নাংশর গুণ শিখল ভগ্নাংশর গুণ উদাহরণ বতালি কটা বছা করমা এন্দা লবহর মানুষ কাটমা করমা হরণ বা এটাকে প্রথম ভাগ ক্রিয়া ভগ্নাংশ হরণ বা আমি তাই কইসু ভাগ ক্রিয়া ठीक अच्छे भगनांश हरण गुड़ा तो बताऊे धन्य तुमको अच्छे तीन बिहत का चार धन्य एक बिहत का पांच हरण सात बिहत का पांच भगनांश हरण कले क्या कौन टे शिख भगनांश हरण कले के बेले भगनांश हरण के हरण ना कर से हरण के आम गुण करसन ବେଲେ ଭଗ୍ନାଂଶ ହରଣ ଚିହ୍ନଟା କାଣା ପହଲା ଭଗ୍ନାଂଶଟା ଯେତିକି ସେତିକି ଲେଖିଦେବ ଇ ହରଣ ଭଗ୍ନାଂଶ ହରଣ ଗ୍ରହଣ କରସନ୍
আর দ্বিতীয় ভগ্নাংশ যেত কি বা তাকে উল্টে নেব হর লব হইমা আর লব হর হইবা এটা পাঁচ বিয়ত বা সাত হইব ইনু বুঝো হরণটা কানাই আসি গুণ হই আসি আর দ্বিতীয় ভগ্নাংশ কানাইমা হরটা লব হইবা আর লবটা হর হই এটা সুর করব সবলে দ্বিতীয় ভগ্নাংশ কে সবলে লব হর কে তল উল্টাব তল উপর করব তারপরে আমি কা কমা দেখে যেনতা ভগ্নাংশ গুণ করদলু সেনতা আমি করব काटमा पाँच के पाँच पाँच के पाँच एक के एक सात के सात बुझेला पहला भवनांश जनता की चिंता लगमा तापर हर भवनांश हरण चिन्ह हरण के ग्रहण करसन ग्रहण कर सारे द्वितीय भवनांश रे जेनटा थी तार लब हर के आम बदलामा लब हर हो जा हर लब हो जा सब मन रखब सोर करब यहाँ ठीक अच्छे आ गोटे उदाहरण बताऊे ধৈন আ গোটে উদাহরণ হল সাত বিভক্ত ন সাত বিভক্ত ন হরণ ছত্রিশ বিভক্ত একাশি বেলে পহলা সাত বিভক্ত নকে আমি লেখমা ভগ্নাংশ হরণ না করু কাঁ করসু গ্রহণ করসু গ্রহণ করে তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কাঁ করসু তার হরটা লব হয়ে আসি আর লবটা হর হয়ে আসি বেলা এটা আমার বা একাশি বিভক্ত ছত্রিশ বেলে আমি সাত গুণ একাশি লেখমা আর ন গুণ ছত্রিশ বেলে আমি কাটমা পণিকা তো পট কইছু দেখ ন আর একাশি কটবা ন কে ন নয় একাশি তারপরে ন আর ছত্রিশ গলে দেখ লব হর এ লব হর সবলে কইছে লব হর করছি ন কে ন ন চৌ ছত্রিশ বেলে আমার আর না কটে সাত কে সাত রহলা আর চার কে চার ঠিক আছে এটা হলে অপ্রকৃত বর্ণাংশ যেহেতু তুমি নিজে মিশ্র বর্ণাংশ করব ঠিক আছে বেলে আমি ভগ্নাংশ বি শিখলাম বেলে বর্তমান আমি তুমি বহির নম্বর গুলা দেব আজকালি আজকে অ্যাসাইনমেন্ট দেছে তুমি নিজে করব আর হোয়াটসঅ্যাপ নম্বরকে মোর পঠাব তারপরে পরে আমি কুড়ি নম্বর ঝ জ্যাক হোমওয়ার্ক খাতা বা এডব্লু খাতার করমা কমপ্লিট করমা আজির অ্যাসাইনমেন্ট নম্বর এক তিন বিভক্ত পাঁচ যোগ এক বিভক্ত তিন যোগ দুই বিভক্ত ন এটা কি আমি কাঁ করমা যোগ কর যোগ কর দুই যোগ করমা নম্বর দুই তিন বিভক্ত সাত বিযোগ এক বিভক্ত চৌদ আমি দেখে করমা বিযোগ করমা বিযোগ কর নম্বর তিন ছ বিভক্ত পনের গুণ তিন বিভক্ত দশ আমি কাঁ করমা দেখে গুণন করমা গুণন কর নম্বর চার চার বিভক্ত সাত হরণ তিন বিভক্ত সাত আ গোটে দুই বিভক্ত ন হরণ পাঁচ বিভক্ত আট এই দুইটাকে আমি কাঁ করমা ভাগ করমা বা হরণ করমা ভাগ কর ঠিক আছে এই চারটা নম্বর তুমি করব আর মোর হোয়াটসঅ্যাপ নম্বরকে পঠাবো হোয়াটসঅ্যাপ নম্বর লিখে নেব
89172158896 ठीक अच्छे सब बहुत ही उदाहरण दिया जाए जुग विजोग ग्रहण ऑनलाइन के देखो ऑनलाइन वीडियो के देखो और बुझवा ले चेष्टा करबो और यदि जे ना बुझी पारबो मते कांटेक्ट करबो और नंबर गुडा को अभ्यास करके होमवर्क खातारे करबो वंदे मातरम।